এখন তোমাদের দেখাতে চলেছি কসবার যেই ঠাকুর বানাতে এবং প্যান্ডেল তৈরি করতে কত যে চেয়ার লেগেছে তার নেই ঠিক। প্রচুর চেয়ার ব্যবহার করে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তো এই প্যান্ডেলটা কিন্তু সত্যিই দেখতে হবে প্রচণ্ড সুন্দর। বাই দ্য ওয়ে শুভ ষষ্ঠী, এখন রাত 3টে বাজে। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করো। চলে এসেছি প্যান্ডেলের একদম সামনে, দেখতেই পাচ্ছ একদম ঝকঝক করছে চারিদিকে। যে কত চেয়ার ব্যবহার করা হয়েছে তার নেই ঠিক, অন্তত হাজার হাজার চেয়ার দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে সামনের অংশটা। এখানে দেখতে পাচ্ছ চেয়ারগুলো এরকম ওঠানামা করছে, চেয়ারগুলো কিন্তু মুভ করছে। টোটাল প্যান্ডেলে যদি ধরা হয় মোটামুটি 8000-এরও বেশি চেয়ার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে পুরো প্যান্ডেল সজ্জার জন্য। এই লোহার চেয়ারগুলো একটা সময় বিয়ে বাড়ি ফাংশনে কিন্তু ব্যবহার করা হতো, এখন কিন্তু এই চেয়ার দেখাই যায় না। বর্তমান যুগে প্লাস্টিকের চেয়ারের ভারে এই লোহার চেয়ারগুলো কিন্তু প্রায় অবলুপ্ত হতে বসেছিল, সেই চেয়ার দিয়ে তৈরি হয়েছে এই সুন্দর প্যান্ডেলটা। এখানে কিন্তু মা দুর্গার ডান দিকে কিন্তু আটখানা হাত আছে এবং সামনে কিন্তু দুটো হাত আছে, টোটাল 10টা হাত কিন্তু এখানে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে।